আসসালামু আলাইকুম বিবিএ অনার্স চতুর্থ বর্ষ মার্কেটিং বিভাগের ছাত্রছাত্রীরা আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সাথে আছি আমি নাজমুন ম্যাডাম আজকে আমরা পড়ব ভোক্তা আচরণ বিষয়টির অধ্যায় এক ভোক্তা আচরণ পরিচিতি এই অধ্যায়টির উপর আমি আরও সাতটি ক্লাস নিয়েছি আজকে আমার অষ্টম লেকচার তোমাদের সাথে তো আজকে আমি যে টপিকটা তোমাদেরকে পড়াবো সেটা এর আগেও অনেক টপিকের সাথে সম্পর্কযুক্ত এবং তোমরা অন্যান্য যে বিষয়গুলো মার্কেটিংয়ে পড়েছ তার সাথেও অনেক মিল খুঁজে পাবে তো প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে আজকে আমরা কী পড়ব আলোচ্য বিষয়বস্তু ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করো আজকে আমরা আলোচনা যে উপাদানটা আলোচনা করছি সেই উপাদান সেই প্রশ্নটা আলোচনা করার আগে বা উত্তরটা বা উপাদানসমূহ যাই বলি না কেন আলোচনা করার আগে তোমাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা আগে দেখো আমি আমার স্লাইডটার দিকে তাকাও স্লাইডে দেখো লেখা আছে সাংস্কৃতিক উপাদান সামাজিক উপাদান ব্যক্তিগত উপাদান মনস্তাত্ত্বিক উপাদান তো এই যে উপাদান চারটা আমি একসাথে দিয়েছি এটা যখন বড় প্রশ্ন হিসেবে আসবে তখন এই চারটা উপাদানকে আমরা একসাথে বর্ণনা করে দিব কিন্তু যখন এটা কোনো ছোট প্রশ্ন হিসেবে আসবে যেমন মানে বিভাগের জন্য কিভাবে আসতে পারে সেটা বলছি যে ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী সাংস্কৃতিক উপাদানগুলো আলোচনা করো তখন তোমরা কেবলমাত্র সাংস্কৃতিক উপাদান তিনটা আলোচনা করবে বা এমনভাবে আসতে পারে যে ভোক্তা আচরণে প্রভাব বিস্তারকারী মনস্তাত্ত্বিক উপাদানগুলো আলোচনা করো তখন তোমরা কেবল মনস্তাত্ত্বিক যে চারটা আছে সেই চারটা পয়েন্ট আলোচনা করবে তো এটা গেল কিন্তু তোমাদের কি খ বিভাগের জন্য ছোটো প্রশ্ন যেটা সেটা এরপর এর ভিতর থেকে আবার আসতে পারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেমন উপসংস্কৃতি কি অথবা নির্দেশক দল কি অথবা দেখো মনস্তাত্ত্বিকের ভিতরে কী আছে প্রেশনা প্রেষণা প্রত্যক্ষণ শিক্ষণ আবেগে প্রত্যেকটা কিন্তু এভাবে আসতে পারে প্রেষণা কি প্রত্যক্ষণ কি শিক্ষণ কি। এই কথাটা এই কথাগুলো আমার বলার কারণ হচ্ছে যে তোমরা যখন এই প্রশ্নটা পড়বে তোমাদের মাথায় রাখতে হবে যে এই প্রশ্নটা খুব এমনভাবে পড়বো আমরা যেন পরীক্ষায় যে কোনো অ্যাঙ্গেল থেকে আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো দেখো দেখবে যে এই প্রশ্নটার ভিতর থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো একটা প্রশ্ন চলে আসছে প্রতি বছরই সেটা হোক কবিভাগের জন্য হোক ক বিভাগ অথবা খ বিভাগের জন্য তাই এই প্রশ্ন উত্তরটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমি আশা করব যে তোমরা এই প্রশ্ন উত্তরটাকে অ্যাটলিস্ট একটু নোট করে পড়বে কারণ এটাকে নোট করে পড়ার অনেক ব্যাপার আছে তোমাদের পাঠ্য বই এটা পড়ে দেখবে যেটা অনেক বড় করে একটা আলোচনা করে দেওয়া আছে পাঠ্য বইয়ে তো এই পাঠ্য বইয়ের পুরো আলোচনা তো আসলে তোমাদের পক্ষে লেখা সম্ভব না তো তোমরা তোমাদের মতো করে এটাকে নোট করবে তোমরা চাইলে নোটটা আমার কাছে দেখিয়ে চেক করে নিতে পারো বা তোমরা যদি নোট করো মেসেঞ্জারে যদি আমাকে ছবি তুলে পাঠাও আমি তবে তাহলেও চেক করে দিতে পারি তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে ভোক্তার যে আচরণটা সেটা আসলে খুব একটি ইম্পর্ট্যান্ট একজন উৎপাদনকারীর কাছে একজন বিজনেসম্যানের কাছে কারণ তারা চায় যে ভোক্তা সময় তার পণ্যটা ক্রয় করুক এবং তার পণ্যের প্রতি একটা পজিটিভ একটা অ্যাটিটিউড শো করুক ভোক্তার ক্রয় সিদ্ধান্তের উপর এই বিক্রয়শীল উপাদানসমূহকে ভোক্তার আচরণে প্রভাব বিস্তারকারী উপাদান বলে এসব উপাদানগুলোর মধ্যে কিছু কিছু উপাদান ভোক্তার ক্রয় আচরণে সরাসরি বা প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে আর কিছু কিছু উপাদান আছে যেগুলো পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তো প্রথমে কি উপাদান পেলাম আমরা সাংস্কৃতিক উপাদান ভোক্তা আচরণে সর্বাধিক প্রভাব বিস্তারকারী উপাদান হলো সাংস্কৃতিক উপাদান এবং এর প্রথমে কি আসছে সংস্কৃতি সংস্কৃতি হলো একটি সমাজের মৌলিক মূল্যবোধ অর্থাৎ সংস্কৃতি বলতে কোনো একটি সমাজের প্রচলিত রীতিনীতি বিশ্বাস অভ্যাস আচার আচরণ নৈতিকতা শিক্ষা দীক্ষা ধর্মীয় অনুভূতি চিন্তা ভাবনা প্রথা ও পদ্ধতির সমষ্টিকে বোঝায় এবং এটা আমরা জানি যে সমাজভেদে সংস্কৃতির ভিন্নতা পরিলক্ষিত হয় এক সমাজের সংস্কৃতিক ভিন্ন এক সমাজের সংস্কৃতি একরকম সে একই কাজ হয়তো অন্য অন্য সমাজে অন্যভাবে হচ্ছে এ কারণে সংস্কৃতিক ভিন্নতার কারণেও কিন্তু আমাদের এই ক্রয় বিক্রয় আচরণে পার্থক্য পরিলক্ষিত হয় এরপর আসছে উপসংস্কৃতি উপসংস্কৃতি বলতে মূল বা প্রধান সংস্কৃতির অন্তর্গত বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব রীতিনীতি বিশ্বাস মূল্যবোধ জীবন প্রণালী প্রথা স্বভাব আচার আচরণ অনুভূতি ও নৈতিকতাকে বোঝায় প্রতিটি সমাজ বা রাষ্ট্রে মূল সংস্কৃতির অন্তর্গত বিভিন্ন উপসংস্কৃতি থাকে যেমন আমাদের বাংলাদেশে যদি আমরা পাহাড়ি অঞ্চলের দিকে তাকাই তাহলে দেখতে পাই অনেক উপজাতিরা বাস করে এই উপজাতিরা আমাদের দেশে বাস করলেও আমাদের সংস্কৃতির অংশ না হয়ে তারা আসলে একটা ভিন্ন সংস্কৃতিকে বহন করে বেড়ায় এবং তাদেরই সেই সংস্কৃতিটাকে আমরা বলবো উপসংস্কৃতি তাদের ক্রয় আচরণ কিন্তু আমাদের আচরণ থেকে ভিন্ন তাদের যে ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবে তাদের যা তাদের আচার আচরণ অনেকটাই ভিন্ন হওয়ার কারণে তাদের ক্রয় আচরণেও সেটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে তারপর আসছে সামাজিক শ্রেণী সমাজে বসবাসরত বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে একই জীবনমান সম্পন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দল বা গোষ্ঠীকে সামাজিক শ্রেণী বলে এসব ক্ষুদ্র ক্ষুদ্র দল বা গোষ্ঠীভুক্ত লোকদের আচার আচরণ চিন্তাভাবনা মূল্যবোধ আয় কিংবা কিংবা অন্যান্য বিষয়েও ব্যাপক মিল লক্ষ্য করা যায় বা মিল থাকে ঠিক আছে তো এই সামাজিক শ্রেণীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এভাবে বলতে পারি যে সামাজিক শ্রেণীটা আসলে কীভাবে হয় মূলত একটা জরিপ চালান চালিয়েছিলেন মার্কিন একজন গবেষক এবং তিনি সান্সফাসক প্রায় বিশ লক্ষ লোকের উপর এই গবেষণাটা চালান আমরা কিন্তু এই আমরা এত কিছু জানি না যে কোন শহরে কে কোন গবেষক এটা চালিয়েছে কিন্তু আমি যখন এখন তোমাদেরকে বলবো সামাজিক শ্রেণীটা তখন দেখবে আমরা কিন্তু ব্যবহার করছি যে উনি যে বিশ লক্ষ লোকের উপর গবেষণা চালায় কি কী শ্রেণী বিভক্ত করেছেন দেখো প্রথমত উনি বলছেন যে সমাজে কিছু মানুষ থাকে তারা উচ্চ উচ্চবিত্ত শ্রেণী তারপর আসছে উচ্চ মধ্যবিত্ত তারপর নিম্ন মধ্যবিত্ত তারপর উচ্চ নিম্ন বিত্ত এবং সর্বশেষ হচ্ছে নিম্ন নিম্নবিত্ত তো আমরা কিন্তু এগুলো ব্যবহার করি যে কেউ উচ্চ আহ বৃত্ত কেউ মধ্যবিত্ত কেউ নিম্ন নিম্নবিত্ত এই যে এই বিষয়গুলো এগুলোকেই আমরা বলি সামাজিক শ্রেণী এবং এই সামাজিক শ্রেণী ভেদে ভোক্তার দেখা যায় একটি ব্যাপক পার্থক্য এই ছিল সাংস্কৃতিক উপাদান তারপর আসছে সামাজিক উপাদান বিভিন্ন ধরনের সামাজিক উপাদান তথা পরিবার দল ভূমিকা ও মর্যাদা ভোক্তার আচরণের উপর মারাত্মক প্রভাব বিস্তার করে থাকে এই জন্য বাজারজাতকারীকে এসব সামাজিক উপাদান সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান এবং ধারণা রাখতে হবে উপাদানগুলো কি নির্দেশক দল পরিবার ভূমিকা ও মর্যাদা আমি এই সামাজিক উপাদানগুলো নিয়ে গত লেকচারে আলোচনা করেছি এবং আমার একটা টোটাল প্রশ্নই ছিল যে সামাজিক উপাদানগুলো আলোচনা করো তো সেই আলোচনায় আমি তিনটা দল নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছি তো তোমরা চাইলে আমার এই লেকচারটা শেষ হলে তোমরা চাইলে যারা করনি গত লেকচারের ক্লা গত ক্লাসটা অর্থাৎ লেকচার সেভেন তোমরা দেখতে পারো তোমরা সেখানে সামাজিক উপাদানের একটি ব্যাপক বর্ণনা খুঁজে পাবে এরপর আসছে ব্যক্তিগত উপাদান ভোক্তার ক্রয়চরণ জনগণের আয় পেশা শিক্ষা বয়স জীবনচক্রের স্তর ব্যক্তিত্ব ইত্যাদি ব্যক্তিগত উপাদান দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় এবং এই ব্যক্তিগত উপাদানে প্রথমেই আসছে বয়স ও জীবনচক্র স্তর মানুষের বয়স ও জীবনচক্র স্তরের ভিন্নতার কারণে তাদের ক্রয়াচরণের ক্ষেত্রেও পার্থক্য পরিলক্ষিত হয় একটি ছোট্ট শিশুর যে চাহিদা থাকে একজন বৃদ্ধ মানুষের কিন্তু সেই একই চাহিদা থাকে না একজন বয়স্ক মানুষ যেমন ড্রেস কিনে একজন বয়স্ক মহিলার কথা আমরা ভাবতে পারি যে ধরনের পোশাক কিনবে যে ধরনের ড্রেস কিনবে একজন টিনেজ বা মধ্য বয়সী একজন মানুষ কিন্তু সেরকম ড্রেস কিনবে না সুতরাং বয়স এবং জীবনচক্রের স্তরটা পণ্য ক্রয় বিক্রয়ে একটি ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তারকারী উপাদান এরপর আসছে পেশা মানুষের পেশাগত ভিন্নতার কারণেও ভোক্তার আচরণে আচরণকে প্রভাবিত হয় কিছু কিছু নির্দিষ্ট পেশার ক্ষেত্রে মানুষের পোশাক খাদ্য পছন্দ অপছন্দ অবসর যাপন ইত্যাদি ক্ষেত্রে সুনির্দিষ্টতা রয়েছে যেমন আমরা যদি দেখি একজন ডাক্তারকে ডাক্তার কি পরেন সাদা কিংবা সবুজ রঙের অ্যাপরণ পড়েন ঠিক আছে আবার যদি আমরা উকিলকে দেখি ওদিল উকিল সাদা শার্ট কালো গাউন পরে বা কালো কোট পরে তো আবার একজন শ্রমিক জিন্সের প্যান্ট পরতে পারে লুঙ্গি পরতে পারে রাবারের জুতা পরে এবং যখন সে জিন্সের প্যান্ট রাবারের জুতা পরে তার কিন্তু মাথায় অনেক সময় হলুদ রঙের হেলমেট থাকে এগুলো ভিন্ন ভিন্ন পেশা খুব সহজ একটি পেশা আমাদের সামনে আছে যেমন আমার যারা ছাত্রছাত্রী আছে তোমরা তোমরা যখন স্কুলে দেখবে স্কুলে সবাই একই রকম ইউনিফর্ম পরে তো এগুলো কিন্তু কিসের কারণে এই পরিলক্ষিত হচ্ছে এগুলো হচ্ছে পেশার কারণে অর্থাৎ পেশা মানুষের ক্রয়ের ধরনের উপর তাদের জীবনযাপনের উপর অনেক বেশি প্রভাব বিস্তার করে এরপর আসছে অর্থনৈতিক অবস্থান জনগণের অর্থনৈতিক অবস্থা ছাড়া দ্বারাও জনগণের অর্থনৈতিক অবস্থা দ্বারাও ভোক্তার ক্রয় আচরণে আচরণটা কী হয় প্রভাবিত হয় ভোক্তার আয় স্তর ব্যয়ধাজ ক্রয় ক্ষমতা সঞ্চয় আয় ইত্যাদি অর্থনৈতিক অবস্থার মানদণ্ড ভোক্তার ক্রয় আচরণের উপর ব্যাপক প্রভাব ফেলে অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হলে ভোক্তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় আবার অর্থনৈতিক অবস্থা মন্দা হলে ভোক্তার ক্রয় ক্ষমতা হ্রাস পায় একজন বাজারজাতকারীকে ভোক্তার অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সুতরাং অর্থনৈতিক অবস্থানটা একজন মানুষের ক্রয় আচরণকে প্রভাবিত করে আর ক্রয় আচরণকে প্রভাবিত করে যেটা হয় ভোক্তা আচরণের প্রভাব লক্ষ্য করা যায় তারপর আসছে কি তারপর আসছে জীবনযাপন প্রণালী মানুষের জীবনযাপন প্রণালী নির্ভর করে তাদের পারিপার্শ্বিক অবস্থা মন মানসিকতার উপর কিছু কিছু ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করে কিছু কিছু ব্যক্তি অতি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে সুতরাং জীবনযাপন প্রণালী ভোক্তার ক্রয় আচরণে তথা ভোক্তা আচরণে প্রভাব বিস্তার করে কারো কাছে যদি প্রচুর টাকা থাকে এমন হতে পারে কেউ একজন বাড়ি করবে ফ্ল্যাট করবে আবার কেউ একজন বিদেশে ঘুরতে যাবে তার প্রচুর টাকা আছে আবার কেউ একজন গয়নাগাটি কিনে জমাবে এই যে বিষয়গুলো কেন হচ্ছে কারণ জীবনযাতন প্রণালীর উপর এগুলো ডিপেন্ড করে এবং এর ফলে ভোক্তা আচরণ আচরণ কী হয় প্রভাবিত হয় তারপরে আসছে ব্যক্তিত্ব ও নিজস্ব ধারণা ভোক্তার ব্যক্তিত্ব এবং নিজস্ব ধারণা দ্বারাও ক্রয় আচরণ প্রভাবিত হয়ে থাকে ব্যক্তিত্ব হলো ব্যক্তির সেই সব গুণাবলী যা বিভিন্ন প্রকৃতি এবং পরিবেশগত উপাদান দ্বারা গঠিত হয় এক্ষেত্রে মনোভাব কর্তৃত্ব আত্মবিশ্বাস মূল্যবোধ অভিজ্ঞতা অভিযোজন ক্ষমতা অভ্যাস সহজাত প্রবৃত্তি ইত্যাদি বৈশিষ্ট্য দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব ও নিজস্ব ধারণা প্রভাবিত হয় এই 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 ব্যক্তিত্ব ও নিজস্ব ধারণা ছিল আমাদের ব্যক্তিগত উপাদান নিয়ে আলোচনা যদি বড় প্রশ্ন হিসেবে আসে তাহলে প্রতিটা সংজ্ঞাটা যেভাবে আমি দিলাম দিয়ে এক উদাহরণ দিয়ে দিবে উদাহরণ যে একদম হুবহু বইয়ের মতই হবে এমন কোনো বিষয় না উদাহরণ তোমাদের যেভাবে মনে থাকে তোমরা সেভাবে করে মনে করে এটা বানিয়ে লিখলেও কোনো সমস্যা নেই কারণ এটা আসলে আমাদের প্রাত্যহিক জীবনযাপনের সাথে খুব বেশি রিলেটেড মোটামুটি পয়েন্টগুলো যদি আমাদের মনে রাখতে পারি আমরা চাইলে এটা বানিয়েও লেখা যাবে তবে শুধুমাত্র মনস্তাত্ত্বিক উপাদানটা কিছুটা আত্মস্থ করার বিষয় যেটা আমরা এখন পড়ব ভোক্তার বিভিন্ন মনস্তাত্ত্বিক উপাদান ক্রয় আচরণকে ব্যাপকভাবে প্রভাবিত করে আমরা এখন সেটাই পড়ব তা প্রথমে কি আসছে প্রেশনা প্রেষণা হচ্ছে মানুষের মৌলিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা তাদেরকে প্রয়োজন অভাব ও চাহিদা পূরণের লক্ষ্যে তাড়িত করে ভোক্তারা সন্তুষ্টি অর্জনের জন্য প্রেষণার মাধ্যমে নির্দিষ্ট ব্র্যান্ডের পণ্য ও সেবা ক্রয়ের প্রতি তাড়িত হয় তাছাড়া প্রেষণা মানুষকে প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে কী করে অনুপ্রাণিত করে যেমন মানুষের জীবন ধারণের জন্য খাদ্য বস্ত্র বাসস্থান নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার প্রয়োজন হয় যা প্রেসনার মাধ্যমে মানুষ অর্জন করে থাকে এবং এই প্রেশনা যখন আমরা পড়ব আরও যখন আমরা ডিটেলসে পড়বো আমরা কিছু প্রেশনার তত্ত্ব পাব যেমন মাসদ চাহিদা তত্ত্ব পাবো হাসবার্গের দ্বি উপাদান তত্ত্ব পাবো তা আমি ইনশাল্লাহ পরের কোনো একটা ক্লাসে আমরা এই তত্ত্বগুলো নিয়েও আলোচনা করব। আর এর মধ্যে যদি তোমরা কেউ তত্ত্ব নিয়ে আলোচনা নিজেরা পড়ে থাকো এবং কোথাও কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো প্রেসনাকে যখন আমরা পড়ব তখন আমরা যখন এই ডিটেলসে যাব তখন কিন্তু আমরা সে শুধুমাত্র কেন পড়বো তত্ত্বগুলো শুধু তত্ত্ব চলে আসতে পারে যে মাস ধর চাহিদা সোপান তত্ত্ব আলোচনা করো বা দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নার ভিতরে আমরা এই তত্ত্বগুলোকে আরও ডিটেলসে পাব পরবর্তীতে এরপর আসছে প্রত্যক্ষণ প্রত্যক্ষণ হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে মানুষ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করে এবং অবগত হয় এই মানুষের প্রত্যক্ষণ প্রক্রিয়া ভিন্ন হয় বলে ব্যক্তিভেদে দৃষ্টিভঙ্গিরও ভিন্নতা পরিলক্ষিত হয় সাধারণত নির্বাচিত মনোযোগ নির্বাচিত বা বিকৃত করা এবং নির্বাচিত ধারণ এই তিন এই তিন প্রক্রিয়ার সাহায্যে মানুষের প্রত্যক্ষণ সংগঠিত হয়ে থাকে বাজারজাতকারীদেরকে মানুষের প্রত্যক্ষণ প্রক্রিয়া সম্পর্কে খুবই সজাগ দৃষ্টি রাখতে হয় অর্থাৎ বিভিন্ন সিচুয়েশনের কারণে কিন্তু প্রভাবের কারণে কী হয় মানুষের প্রত্যক্ষণ ভিন্ন হতে পারে এ কারণে প্রত্যক্ষণের ব্যাপারে কী হয় আর লক্ষ্য রাখা উচিত এরপর আসছে শিক্ষণ মানুষের কর্মপ্রচেষ্টা এবং অভিজ্ঞতার ফলে আচরণের যে দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধিত হয় তাকে শিক্ষণ বলে মানুষের শিক্ষণ প্রক্রিয়া বিভিন্ন ধরনের উদ্দীপক সংকেত তাড়না এবং প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত হয় বিধায় মানুষের আচরণকে বলা হয় শিক্ষালব্ধ আচরণ মানুষের আচরণকে কি বলা হয় শিক্ষালব্ধ আচরণ ঠিক আছে ভোক্তাদের শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে বাজারজারিতা বাজারজাতকারীদেরকে ব্যাপক ধারণা লাভ করতে হয় অন্যথায় বাজারজাতকরণ কর্মসূচি প্রণয়ন করা সম্ভব হয় না শিক্ষার কারণে মানুষের আচার আচরণ পরিবর্তিত হতে পারে মানুষের জ্ঞান বুদ্ধি মানুষকে ভিন্ন ভিন্ন জিনিস ক্রয় করতে আগ্রহী করে তোলে এবং এটাও ঠিক যে একজন লেখাপড়া জানা যে শিক্ষিত মানুষ সে যে ধরনের অনেক কিছু কিনবে লেখাপড়া না জানা মানুষ কিন্তু তার অনেক কিছু প্রয়োজন নাও হতে পারে সেটা শিক্ষামূলক বিষয়ের ক্ষেত্রে বেশি দেখা যায় তা এভাবে শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষণ যে শুধু পাঠ্যবয় লেখাপড়ার বাইরেও কিন্তু মা শিক্ষণ বিভিন্নভাবে হতে পারে মানুষের মনের মধ্যে সংঘচিত হতে পারে তো এই শিক্ষণটা কি করছে এই শিক্ষণটা ভোক্তা আচরণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে বা ভোক্তা আচরণকে কি করছে প্রভাবিত করছে তারপর আসছে আবেগ আবেগ হচ্ছে একটি জটিল মানসিক প্রক্রিয়া যা উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া প্রকাশ করে এটি একটি অনিয়ন্ত্রণযোগ্য মানসিক অনুভূতি মানুষ আবেগের কারণে কখনো কখনো আনন্দ প্রকাশ করে আবার কখনো কখনো বিরক্তি প্রকাশ করে ফলে মানুষের অনুভূতির সাথে আবেগ জড়িত ঠিক আছে এবং সব মানুষেরই আসলে কম বেশি আবেগ রয়েছে কোনো একটা ঘটনায় একজন মানুষ হয়তোবা কেঁদে কেটে ভাসিয়ে ফেললো এটা তার আবেগটা ওইরকম আবার একই ঘটনায় দেখা যায় যে একজন মানুষ কোনো শব্দ না করে পুরো পাথরের মতো নিশ্চুপ হয়ে আছে সে একই ঘটনায় তো এভাবে তো বলা যাবে না যে যে কান্নাকাটি করো তার অনুভূতি বেশি এই যে আবেগ আবেগের যে প্রকাশটা এটা আসলে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা হয় এটা কখনোই একজনের সাথে আরেকজনের মিলে যাবে না ঠিক আছে ক্রেতা ও ভোক্তার আবেগকে মূল্যায়ন করা বাজারজাতকারের জন্য খুবই একটি অপরিহার্য বিষয় আবেগের কারণেও কিন্তু মানুষ অনেক সময় অনেক কিছু ক্রয় করে থাকে যেমন আমরা আমি বলতে পারি এমন যখন আমরা ঈদে ড্রেস কিনি তখন এমন হয় অনেক সময় যে প্রতি বছর আমি ওই দোকান থেকে ড্রেস কিনি মনে করো তোমাদের মধ্যে মনে করো কোনো একজন স্টুডেন্ট আমার প্রত্যেক বছর সে কী করে সে ঈদের মধ্যে ক্যাশ সাইজ থেকে একটি শার্ট কিনে তো এক বছর কি হলো তার হয়তো বা তার রিলে তার রিলেটিভরা তাকে হচ্ছে শার্ট গিফট করলো বা সে নিজেও দু একটা শার্ট কিনে ফেললো ঈদের আগ দিয়ে বা হচ্ছে কোনো একটা উৎসবের আগ দিয়ে তো সে কি করবে সে তো তাহলে তার সেই উৎসবের আগে কি সে আবার শার্ট কিনবে গ্যারসাই থেকে যদি এমন হয় যে সে প্রতি বছর গ্যারসাই থেকে একটা শার্ট কিনে তাহলে কিন্তু তার সেটা কিনতেই হবে এটা একটা আবেগের বিষয় যেমন একজন মানুষের শাল তো অনেক যখন মানুষ করে প্রথম অবস্থা তো প্রচুর শাল থাকে না শীতে একটা একটা শীতে কয়টা শীত লাগে না একটা মানুষের কিন্তু মানুষ তবুও এমন অনেক মানুষ আছে যারা আবেগ যে প্রতি বছর আমি শীতে একটা শাল কিনবো এই আবেগ থেকে সে শাল ক্রয় করতেছে তার মানে কি আবেগের কারণে কিন্তু ভোক্তা আচরণটা প্রভাবিত হয় এবং বাজারজাতকারীকে এই আবেগের বিষয়টা অবশ্যই মাথায় রেখে বাজারজাতকরণ কর্মকাণ্ডটাকে কি করতে হবে পরিচালনা করতে হবে তাহলেই সে কি করতে পারবে সঠিকভাবে বাজারজাতকরণ কার্যক্রম করতে পারবে এবং সে তার যে লক্ষ্য সে লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে তো এই ছিল আজকে ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আমি আশা করছি যে তোমরা আজকের আহ পড়াটা বুঝতে পেরেছ যদি কেউ বুঝতে না পারো আমাকে জানাবে আমাকে তোমরা কমেন্টের মাধ্যমেও জানাতে পারো অথবা আমাকে ইনবক্স করতে পারো ক্লাসটি মন দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ